হ্যালো বন্ধুরা, আমি পম্পার। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানিয়ে স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর বাড়ি গিয়ে আমি কী কী করলাম, এটা হলো গিয়ে তার লাস্ট পার্ট। আর এই দেখো, এত রোদের মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম। কোথায় বেরিয়ে পড়েছিলাম? চলে গেছিলাম দিদির বাড়ি। দিদির বাড়ি তো সামনেই, ছাতা না নিয়ে একেবারে গামছাটাই মাথায় দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর ঘরে এসে স্নান টান করে, লাঞ্চ টাঞ্চ করে, দুপুরবেলা রেস্ট ফেস্ট নিয়ে বিকালবেলা বসে পড়লাম আমি আর মা এক কাপ করে চা নিয়ে। এই দেখো, চা খেতে খেতে গল্পও চলছে, চা খাওয়া চলছে, ওদিকে দিদি নাম্বার ওয়ান দেখাও চলছে। আর এদিকে আমি রেডি হয়ে নিলাম, কারণ আমার একটু বেরোনোর ছিল, দোকানে যাওয়ার ছিল। আর বেরিয়ে রেডি ফেডি হয়ে নিয়ে মায়ের সাথে একটু দুষ্টুমিও করছিলাম। তারপর দোকানে কাজটা ছেড়ে বাড়িতে এসে দেখলাম মা চুরমুন নিয়ে এসছে, খেতে তো দারুণই লাগছে। তারপর আস্তে আস্তে রাতের দিকে হয়ে গেল, আর ডিনার টিনার করে আমরা শুয়ে পড়লাম। দিদিকে বললাম যে যেহেতু আর একটা রাত আমি আছি, পরের দিনই তো আমি চলে যাব, তা তুই এখানটা থাক। তো আমার কথাতে রাজি হয়ে গেল। তো আমরা তিন ভাই বোন দেখো একসাথে শুয়েছিলাম। ভাই এখানে মুড়ি দিয়ে শুয়েছে, দিদি ওই পাশে উপর হয়ে, আর আমি মাঝখানে। ছোটোবেলায় মাঝখানে শোয়ার জন্য না পাগল ছিলাম, আর এখন বড় হওয়ার পরে মাঝখানে শুতে আর ভালো লাগে না, কিন্তু আমাকেই মাঝখানে শুতে হয়েছে। যাই হোক, তারপর তো সকাল হয়ে গেল আর বেলাও বাড়ছিল, আর তারপরেই চোখ গেলে এইদিকে, ওই যে উনি চলে গেল ওইদিকে, মানে আরেকটুর জন্য হলে এইদিকেই আসছিলো, আমাকে দেখে ওইদিকে ভয়ে চলে গেল। তারপর আসলাম ঘরে, আর তারপরেই ঘরে এসে দেখলাম ভাই নিয়ে এসছে মটকা কুলফি। আর এদিকে আমি দুটো হাতে নিয়ে মাকে খুঁজছি, মা কোথায় গেল, কারণ একটা আমি মাকে দেব। সত্যি কথা বলতে মটকা কুলফি এই আগের মতন টেস্ট এখন আর নেই। আগের টেস্ট না থাকলেও যেহেতু ঠান্ডা, গরমের সময় ঠান্ডা খেতে তো ভালো লাগবেই, তাই না? আর বললাম যেহেতু আমার বাড়ি যাওয়া আসার টাইমটাও চলে এসছে, বিকেল হলেই আমাকে এবার বাড়ি আসতে হবে। মানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময়ও মনটা কেমন করে ওঠে, আবার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার সময়ও মনটা যেন খালি খালি লাগে। মনে হয় যেন এত তাড়াতাড়ি সময়টা চলে গেল, আরও একটু থাকলে পারতো। মানে সত্যি খুব খারাপ লাগে কীভাবে, দেখো একটা দিনের নাম করে তিনটে দিন যে কীভাবে কেটে গেল সেইটাই বুঝতে পারলাম না। সব কিছু মানে বলে না, সময় কারো জন্য বসে থাকে না, ওইটাই তো হয়, তাই না? কী আর করা যাবে, যখন সময়ের চাকা ঘুরছে তখন আমাদেরও তো সময় বুঝেই এগিয়ে চলতে হবে, কোনো কিছু তো আর ফেলে রাখা চলবে না। মন ফাঁকা লাগলেও, মন খালি খালি লাগলেও শ্বশুরবাড়িতে আবার ফিরে আসতে হবে, উপায় যে নেই। এটা প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই করতে হয়, যতই খারাপ লাগুক, মায়ের জোরে, বাবার জোরে, ভাইয়ের জোরে, যার জোরেই থাকি না কেন, একটা সময় একটা দিন থাকবো, দুটো দিন থাকবো বা চারটে দিন থাকবো, তারপর তো আবার সেই নিজের আস্থানায় আসতেই হবে, তাই না? আর এদিকে দেখো, এরা একদম মানে একদম টিম বানিয়ে ফেলেছে, দেখেছো তো? সত্যি কথা বলতে মানে আমার এই কুকুর জিনিসটা না খুব ভয় লাগে, যদি আমি দূর থেকেই এদের দেখে আমি শান্তি পাই। যাই হোক, তারপর আসলাম ঘরে, আর ঘরে এসেই দেখলাম মা বেলা বাড়ার সাথে সাথে মা আবার বসিয়ে দিল চা। আমাদের ঘরে যে সারাদিনে কতবার চা হয় সেটা গুনতির বাইরে, আর এটা আমাদের ঘরে না, আমি এটা বহু ঘরে দেখেছি যে সারাদিনে যে কতবার এটা চা খায়, মানে একটা নেশা হয়ে গেছে। শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই এদের, এদের একটা নেশা, নেশা জিনিসটাই এমন যে মানে বাঙালি তো এরকম হবেই, চায়ের প্রতি নেশাটাই এমন যে উপায় নেই, খেতেই হবে। তো তারপর আস্তে আস্তে বেলা বাড়ছিলো, এরকম স্নানের জন্য জল টল ভরে রেডি হয়ে একেবারে স্নান টান করে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে বিশ্রাম নিয়ে এইবার ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, সন্ধ্যা তো হয়ে গেছে। আর মা আর আমি বসে বসে টিভি দেখছি, বড়মশাই আসবে কারণ বাড়ি যাব, টাইম তো হয়ে গেছে, সময় মতন বড়মশাইও চলে আসলো। আর তারপর সবাইকে বিদায় জানিয়ে বড়মশাইয়ের হাত ধরে বেরিয়ে আসলাম শ্বশুরবাড়ির পথে। এই দেখো ফাইনালি চলেও এসছি। আর আজকের মতন এ পর্যন্তই, সকলে ভালো থেকো, পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সকলকে টাটা।